নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। কাছাড়ের প্রত্যেক নাগরিকের রাজ্য সরকারের এসওপি মেনে চলার আহ্বান জানালেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়। বৃহস্পতিবার শিলচরের কাছাড় জেলা বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে সাংসদ ডাক্তার রাজদীপ রায় এই আহ্বান জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সবাই সতর্ক না হলে করোনা মহামারী নাগরিক জীবনের সংকট নিয়ে আসবে। সাংসদ আরও বলেন, গুয়াহাটি থেকে ফিরেই বুধবার তিনি এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সকালে কোভিড নিয়ে জেলাশাসকের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। সাংসদ জানান, রোগীদের অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট চলায় অতিরিক্ত অক্সিজেন 20 গুণ বেড়ে গেছে। আগামীতে 15 মেট্রিক টন অক্সিজেন সরবরাহ দরকার হয়ে পড়বে। এর জন্য কোভিড এসওপি মেনে চলার জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে সবারই। তিনি মাস্ক পরিধানের উপরও গুরুত্ব আরোপ করেন। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা সভাপতি বিমলেন্দু রায়, নিত্যভূষণ দে প্রমুখ। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। শিলচর মেডিকেল কলেজের পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। ক্যাপাসিটি বিল্ডিং যেটা আমরা প্ল্যান করেছিলাম বিগত 10 দিন আগে, 10 দিন পরে আমরা কোথায় পৌঁছেছি, আগামী 10 দিনে আমাদের কোথায় যাওয়া দরকার, এটার একটা ব্লু প্রিন্ট আমরা কালকে শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপালের সঙ্গে বিধায়ক দীপায়ন চক্রবর্তী আর আমি আমরা মিটিং করেছি। আগের মিটিংয়ে আমাদের সভাপতি বিমলেন্দু রায়ও ছিলেন এবং আজকে সকালে আমরা সেই মিটিংয়ের আউটকাম সন্নিবিষ্ট করে আমরা ডিসি মহোদয় শ্রীমতী কীর্তি জালির সঙ্গে আমরা দেখা করেছি এবং আমাদের যা যা বক্তব্য তুলে ধরার আমরা তুলে ধরেছি। 90% প্রোটেকশন, সেকেন্ড ডোজ গিভস ইউ 96% প্রোটেকশন। এই সেকেন্ড ডোজ নেওয়ার পরে প্রোটেকশনের জায়গাটায় আমাদের যেতে হবে, টিল দ্য টাইম সেকেন্ড ওয়েভটাকে আমরা পিছাতে লাগবে। আর থার্ড ওয়েভ যদি আসে দেন উইল হ্যাভ, আর সেকেন্ড ওয়েভকে আমরা পিছিয়ে দিলাম, আবার থার্ড ওয়েভ আসলো, যদি ওভারল্যাপ হয়ে যায় দুনিয়ার কম, এই জিনিসটাকে বোঝাতে লাগবে। আমাদের ডাক্তার গত জানুয়ারি 2020 থেকে অক্লান্তভাবে ডাক্তারের টিমরা কাজ করছে, সব মেডিকেল কলেজ মিলে 7 মেডিকেল কলেজ ইন দ্য স্টেট, 6 জন ডাক্তারের গ্রুপ বানানো হয়েছে। এই 6 জন ডাক্তার 3 দিন 3 দিন করে কাজ করছে এবং 30টা এরকম বড় কনসালটেন্ট, আমি আম নট টকিং অফ জুনিয়র ডক্টর্স, আই এম টকিং অফ সিনিয়র কনসালটেন্ট লেভেল ডক্টর্স, 180 জন ডাক্তার 7টা মেডিকেল কলেজে কাজ করছেন, রাউন্ড দ্য ক্লক ডিউটি দিচ্ছে। 12টার সময় গুয়াহাটি থেকে ফিরি, ফিরে সুজা মেডিকেল কলেজ, আর তার পরবর্তীকালে গতকাল অর্থাৎ 12 তারিখে আমাদের 4টি মণ্ডলের ব্যবস্থাপনায় আমরা শিলচর শহরের 11 জন মহাপুরুষদের আর স্ট্যাচুতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা কাজ শুরু করি। মাননীয় সাংসদ আমাকে নিয়ে শিলচর মেডিকেল কলেজে যান, সেখানে আমরা বসে মেডিকেল কলেজের আধিকারিকদের সাথে কথা বলে কোভিড সিচুয়েশনে আমাদের কী করণীয় সেটা ব্যাপারে আমরা ডিসকাশন করি, সেটা ইতিমধ্যে আপনাদের সম্মুখে উনি বলেছেন। আমি প্রথমে যেহেতু শিলচর কাউন্টিংয়ের পরে থাকিনি এতদিন, তাই আপনাদের মাধ্যমে শিলচরবাসী সন্দেহ ভোটারদের, সন্দেহ নাগরিকদের আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আপনারা যেভাবে বিপুল ভোটে জয়ী করেছেন তার জন্য আন্তরিকভাবে আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব।